চুপ করে দেখতে না পেলে শুনতে পাচ্ছেন না, এভাবে শোনেন। এই অবস্থা কখন বৃষ্টি নেমে যায় ঠিক নেই। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া, জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে সরকারি আজিজুল হক কলেজ নতুন ভবন ময়দানে আমাদের আদর্শ, আমাদের নেতা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন অংশের আলোচনা, বিশেষ করে যে বিষয়গুলো নিয়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশে ভেজাল লেগে আছে, আমরা এগুলো নিরসনের জন্য আজকের আলোচনার আয়োজন। সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জামিলনগর কেন্দ্রীয় জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব অধ্যাপক আসামা আব্দুল মালিক, আতামাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সহ সভাপতি স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন বগুড়ার মহাপরিচালক জনাব রেজওয়ানুল ইসলাম। এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন বিশ্বমন্দিত মুফাসসির কোরআন, ইসলামিক চিন্তাবিদ, বগুড়া জেলার কৃতি সন্তান আলহাজ মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া দামাত বারকাতুহুমুল আলিয়া, এখানে উপস্থিত আছেন জনাব শফিউল আলম শাফিন, জনাব অধ্যক্ষ মোহাম্মদ এরশাদুল বারী এরশাদ সাহেব, মঞ্চে বসা অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমি অনেকের নাম জানি না, একবার দোয়া করছি অরফানা এলাকা দিক বলেন আমি। সামনে বসা এই দুর্যোগ মুহূর্তে নিচে কাদা এবং ভেজা, ওপরে বৃষ্টি হচ্ছে, কঠিন পরিস্থিতিতে নবীদের সিরাত শোনার জন্য যারা এত পাগল বলছে, বিশ্ব নবী যদি এখন বাংলাদেশে আসতেন আমার মনে হয় বগুড়ার এই যুব সমাজ হযরতে তালহার মতো জীবন দিয়ে হলেও পাহারা দিতেন। এই দৃশ্যটা আল্লাহ যেন আরশ থেকে দেখে এ জেলার মানুষদেরকে বিশ্ব নবীর আশেক হিসাবে কবুল করে। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মোহাম্মদুর রাসূলুল্লাহ সবার জন্য রহমত ছিলেন, সেই হিসাবে তার আদর্শ, তার জীবনী শোনার জন্য সবাইকে আমরা আহ্বান জানিয়েছি যারা এসেছে। এই মানুষগুলোকে নিয়ে আমাদের মালিকের দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে আমরা শুনছিলাম ঘোষকের মুখ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, আপনাদের এই পাশের বিভাগ রংপুর, এটা তো রাজশাহী বিভাগের ভেতর, পাশের বিভাগ রংপুরের কৃতি সন্তান বীর সন্তান শহীদ আবু সাইদ, কিছুদিন আমি আগে গিয়েছিলাম তার খবরে, তার বাবা বলছিল যে ছোটবেলা থেকে প্রতিবাদী, মুসলমানদের এইটাই হওয়া উচিত, আমরা তো বিড়ালের জাতি না, আমরা সিংহের জাতি, আমরা প্রতিবাদী, প্রতিবাদ বন্ধ হয়ে গিয়েছিল, এই জন্য 4.5-15 বছরে সালেমরা যা ইচ্ছা তাই করছে, প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে। শহীদ আবু সাইদ মীর মুগ্ধর মতো কেউ যেন আর কিয়ামতের আগে বাংলার চেয়ারে কোনো সালে বসতে না পারে ইনশাআল্লাহ। এত আরামের জিনিস ছেড়ে দেওয়ার পরে অনেকের মাথা খারাপ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এক লোক ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছিল, ছেলের সাথে দেখা রাস্তায়, ডাক দিয়ে বলছে আব্বা তুমি কোথায় যাও, বড় ভাই চুপ কর, ভাই মানে বাড়ি দিয়ে যে বলছে আম্মা আমি আর দুনিয়ায় বাঁচবো না, কেন আব্বা আমাকে রাস্তায় মানুষের সামনে ভাই বলে ডাক দিচ্ছে। মহিলা বলছে কি এত বড় ক্ষমতা তোর বাবার, ও বাড়িতে আসো, বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে ওগো তুমি নাকি রাস্তায় লোকের সামনে ছেলেকে ভাই বলে ফেলেছ, ওরে মা গোর হারাই এরকম হয়, 50-60 হাজার টাকার একটা গরু হারিয়ে গেলে যদি অবস্থা হয়,
এরকম একটা অবৈধ রাষ্ট্র হারিয়ে গেলে কি অবস্থা হয় টের পাচ্ছেন না? মাথা এখনো ঠিক হয়নি, এই জন্য গতকালকেও বলেছে আমি পদত্যাগ করিনি। পদত্যাগ করিনি এই ভিডিও কি বানানো নাকি? রাষ্ট্রপতি নিজেই বলছে উনি আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে, আর আপনি বলছেন করেননি। এত লোভ আপনার ক্ষমতার! বলা যাচ্ছে গরু হারালে মানুষের মাথা যেমন খারাপ হয়ে যায়, আপনারও মনে হয় খারাপ হয়ে গেছে। দেশের মানুষ আমার মাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে, কি সুন্দর সুন্দর স্ট্যাটাস, সুবহানাল্লাহ বলে। সুতরাং শোকে দুঃখে যারা ওটা পাল্টা বলছেন, জালেমদের দোসর এখনো যারা এদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে সাহস জগাতে অনেকে বসে চট করে ঢুকে পড়ব আসেন। কত মানুষ অনেকের চামড়া দিয়ে ডোক ডোকে বাঁচাবে বলে বসে আছে, বিশেষ করে আবু সাইদের মা। আপনাকে যদি পাই সত্যি আপনার এক টুকরা চামড়া ওর লাগবে। বহু মানুষ এরকম যারা অনেক কিছু হারিয়েছে আশায় আছে। আমরা দেখতে পাচ্ছি এদেশের অনেকে এখন একটু শৌর লাগিয়েছে যে ওনাদেরকে সামনে আনতে দিন। এটা কিন্তু একটা টোপ, ভুলেও আপনি টোপ গেলবেন না। যদি বাইরে আসেন, এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি কালকে ধরা পড়েছে, ও মনে করেছিল যে সব সহজ হয়ে যাচ্ছে, যেই বের হয়েছে দরবেশের মতো ধরা পড়েছে। আশা করছি আপনি ভুল করবেন না। যে এবাদতে কষ্ট বেশি হয় ওই এবাদতে সওয়াব বেশি হয়। এই জন্য যেহেতু দুইটা অবস্থা, নিচে ভেজা উপরে বৃষ্টি পড়ছে, কঠিন অবস্থায় যারা আসলাম বলেন আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অবস্থা ভালো না, এটা আমি খুব তাড়াতাড়ি করছি। কোরআনে কারিমের 6666 আয়াত থেকে মাত্র দুইটা আয়াত পড়েছি। সূরা কাসাসের 5 নম্বর আয়াত, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, দুইটা আয়াত থেকে, বিশেষ করে যেহেতু এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফি, সেই হিসাবে সূরা আহজাবের 21 নম্বর আয়াতটা বেছে নিচ্ছি। সূরা কসাসের যে সুসংবাদটা এটা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ পাক বলেন নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদ্বিফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতা ওয়া নাজআলুহুম ওয়ারিসিন। এই পৃথিবীর ময়দানে ফেরাউন ছিল, যতগুলো দল আছে কাউকে কিছু বলবো না, শুধুমাত্র মূসা আলাইহিস সালামের যে অনুসারী যে দল, এই দলকে আমি ধ্বংস করে দেব। হাজার হাজার বছর আগে ফেরাউন বুঝতে পেরেছিল এদেশে যেহেতু দল বিদলে বহু মানুষ বিভক্ত হয়ে আছে, কোন দলের দ্বারা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একটা দলের দ্বারা তার ক্ষতি হওয়া, তার রাজত্ব, তার সিয়ার চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা মূসা নবীর দল। এখানে ওর বড় টার্গেট ছিল এই দলটাকে। হাজার হাজার বছর পর 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত পৃথিবীতে লেডি ফেরাউন যারা এসেছে তার ভেতরে অন্যতম আমরা অনেকে পেয়েছি। তারাও বুঝে ফেলেছে এ দেশে হাজারো দল আছে, কারো দ্বারা সিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। একটা দলের দ্বারা এদেশের সিয়ার নড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সে দলের ভেতরে আমরা চারটা জিনিস পেয়েছি। কোন দল যদি কেউ গঠন করে, সূরা আলে ইমরানের ভেতরে চারটা বিষয় আল্লাহ জানিয়েছেন। 104 নাম্বার আয়াত, দল করতে আমরা জানি চারটা জিনিস লাগে। এক নাম্বারে নেতা লাগে, কি লাগে? নেতা ছাড়া দল হয়?
কোরআনে কারিমে এই জন্য বিশ্ব নবীকে আল্লাহ হে নেতা এই শব্দ বলে ডাক দিয়েছেন, ইয়াসিন। তিনি পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন আব্বাস, তিনি বলেন শুধুমাত্র এই জগতে না, যত জগৎ আল্লাহ বানিয়েছে, যত গ্রহ উপগ্রহ আছে, যেখানে আপনি বাস করেন না কেন, আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। নেতা এ শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে, এটা শুধু রাজনীতি না, এটা আখিরাতের সাথে জড়িত বিষয়। কারণ মানুষকে মরণের উপরে আল্লাহ যখন বিচারের জন্য ডাকবেন, তখন একা ডাকবেন না, ডাকবেন নেতা সহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আপনার বিবেকে কি বলে বলেন তো? আপনি এই পৃথিবীতে যে নেতার আদর্শ মানেন, যার পেছনে স্লোগান দেন, ওই লোকটা যদি সামনে থাকে, আপনি যদি পেছনে থাকেন, ওর যা সোনা সিরাত, ওর যা চরিত্র, আপনি তো সবই জানেন। আপনার কি মনে হচ্ছে, আল্লাহ পাক যদি ওর সামনে দেখে, আপনাকে পেছনে দেখে, আপনার যা ভালো আছে আছে, ওর যা অবস্থা, আল্লাহ মাফ করবে বলে মনে হয়? পরে দেখে তো আল্লাহ রাগ হয়ে যাবে। অনেকে মনে করে জান যে নামাজ পড়ি, রোজা রাখি, আমার দাড়ি আছে, পাগড়ি আছে, জোব্বা আছে, আমি নবীর মিলাদ পড়ি, হজ করি আসলাম, আমার বউ পর্দায় থাকে, এরপর আল্লাহ জাহান্নামে দেবে? কেন দেবে একটু শুনেন। সূরা আরাফ 8 নাম্বার বারার 20 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে 83 নাম্বার আয়াতে আছে, পান জাইনা হুয়া আহলাহু ইল্লা মারাতা কানাত মিনাল গাবিরিন। আল্লাহ পাক বলেন, দুইজন ফেরেশতাকে আমি পাঠিয়ে দিলাম হযরত হুদ আলাইহিস সালামের জামানায়, দুইজনকে লূত আলাইহিস সালামের জামানায়, আসরের সময় পাঠিয়ে বললাম আপনার উম্মতদেরকে নিয়ে আপনি এখান থেকে চলে যান, মাগরিবের সময় আল্লাহর কসম এখানে নাসিল হবে, সবাইকে নিয়ে যাবেন, কিন্তু ইল্লা মারওয়াতা আপনার স্ত্রীকে নেবেন না। বগুড়াবাসী খুব খেয়াল করে মিলান, প্রশ্ন আসতে পারে আমাদের যে হুদ লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, পৃথিবীর কোন নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, কারণ কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করান নাই। কারণ প্রতিটি নবী এই পৃথিবীতে নেতা ছিলেন, নেতাদের চরিত্র যদি খারাপ হয়ে যায়, পেছনে যারা আসবে ওদের চরিত্র আরো খারাপ হবে। তাদের জীবনী গুলো পড়লে দেখা যায় বাবা এক ধর্মের, মা আর এক ধর্মের, জন্মে ঠিক থাকে কি করে? নেতা হওয়ার জন্য যে আদর্শ গুলো সাতটা পেয়েছি আমি আয়াতের তাফসিরে, হযরতে লূত নবী আলাইহিস সালামের যত কিছু ছিল সবকে আপনি নিতে পারবেন, কিন্তু স্ত্রীকে নেবেন না, যদিও তার চরিত্র খারাপ ছিল না। লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্র হীনা ছিল না, কিন্তু যখন আল্লাহ গজব দিলেন, তার স্ত্রীকে আল্লাহ ধ্বংস করে জাহান্নামে দিয়ে দিলেন। আমি একটা দুইটা না, যতগুলো তাফসির আমার জীবনে দেখেছি সব মুফাসসিরদের ব্যাপারে একমত। আমি এটা প্রথমে বুঝলাম না,
জেলখানা যাবার পরে আপনাদের এই পাশের বিভাগ রংপুর বিশ্বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন জনাব এটিএম আজহারুল ইসলাম, মাঝে মাঝে আমার কাছে বই পাঠাতেন। প্রোডাক্টিভ মুসলিম বলে একটা বই আছে, ওনার কাছে প্রায় 17 উপরে বই ছিল, কিন্তু হিন্দু কারারক্ষী এই কারণে ওনার কাছে বই থাকতে দিত। বই যদি কাছে থাকতে না দেয় বাধ্য হয়ে যারা ইসলাম বসে ইসলাম প্রচার করে এরকম মানুষের কাছে পাঠিয়ে দিত। আমার সাথে যেহেতু পরিচয় ছিল এই জন্য মাঝে মাঝে কারারক্ষীদেরকে বলতো হামসাকে বইগুলো দিয়ে আসো, বা যেন শেষ করে করার পরে যেন বাইরে এগুলো প্রকাশ করে। তার ভেতরে এই তথ্যটা পেয়েছি আমি। লোক নবীর স্ত্রীর চরিত্র ভালো, সে চরিত্র হেনা ছিল না, তারপরও আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন একটাই মাত্র কারণ। সব মুফাসসিররা জানিয়েছেন সে তলে তলে চরিত্রহীন লোকদেরকে সাপোর্ট করত। বগুড়া বাসী আপনি এখান থেকে কিছু নেবেন না, আপনার চরিত্র ভালো, আপনি নামাজ পড়েন, রোজা করেন, আপনার বউ পর্দায় থাকে, কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন যার চরিত্র ভালো না, এরকম মানুষ দেশে নেই। লোক নবীর স্ত্রীকে যদি আল্লাহ চরিত্রহীনদের সাপোর্ট করার কারণে জাহান্নামে দেয়, আপনাকে দেবে না মানে? এজন্য যার পেছনে থাকবেন খুব খেয়াল করে, এটা দুনিয়ার বিষয় হলে আল্লাহর কসম আমি বলতাম না, এটার সম্পর্ক আখেরাতের সাথে। এই পৃথিবীর ময়দানে যার আদর্শ ঠিক নেই, নেতা ঠিক নেই, এ মারা যাওয়ার পরে কিতাবুল মুফরাদের ভেতরে হাদিস পেয়েছি আলাদাবুল মুফরাদ, ও মরণের সঙ্গে সঙ্গে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামী। আমি আপনাদেরকে বাঁচাতে এসেছি, এখন যদি আপনি বাঁচতে না চান, যারা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে যে আপনি জাহান্নামে যাচ্ছেন। আসেন ফিরে আসেন, এখনো পশ্চিম থেকে সূর্য ওঠে নাই, এখনো পর্যন্ত তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, ফিরে আসেন, এটা দুনিয়ার বিষয় না। বগুড়াবাসী বহু ভালোবাসি আপনাদের, এটা দুনিয়ার বিষয় না, এটা আখেরাতের সাথে সম্পৃক্ত, আপনি ধরা খাচ্ছেন। সাজ্জাদুল বাশার আল্লাহ দিয়েছেন, সাজ্জাদুল আলামিন দিয়েছেন। যদি বলেন আমি বগুড়ায় না, আমি কুষ্টিয়ায় বাস করি, কুষ্টিয়া কি পৃথিবীর ভেতরে না? শুধুমাত্র এই 228টা রাষ্ট্র নিয়ে পৃথিবী গঠিত, এখান থেকে আরো যত গ্রহ আছে, কেউ যদি বলে আমি মঙ্গল গ্রহে বাস করি ওইটা কার, কেউ যদি বলে চাঁদের দেশে বাস করি ওইটা কার, ওখানেও আপনাকে নবীকে নেতা মানা লাগবে। ইয়াতানাযালুল আমরু বাইনাহুম না, প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধি বিধান নাজিল হচ্ছে ওই সৃষ্টি দেখে দেখে। কেউ যদি বিজ্ঞান মঙ্গল গ্রহে নিয়ে যেয়ে বলে আমি এখানে বাস করবো, আমি আর পৃথিবীতে যাব না, আপনাকে ওখানে যতদিন বসবাস করবেন বিশ্ব নবীকে আদর্শ নেতা মানা লাগবে, মাস্ট বি, না মানলে আপনি জাহান্নাম। দল করতে প্রথমেই নেতা লাগে, আমাদের যে নেতা আমরা পেয়েছি পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এর চাইতে বড় নেতা দুনিয়ায় আছে আর? আমরা যাবো চরিত্রে, দুই নাম্বারে লাগে আমরা জানি সংগঠন, পৃথিবীতে বহু সংগঠনের নাম আমরা পেয়েছি। বাংলাদেশ জামাতে ইসলামী এর ভেতরে যে শব্দগুলো দিয়ে গঠিত আপনি তাকান, অনেকে বলে মওদুদি বানিয়েছে, আরে শয়তান বানিয়েছে। যে আপনি লক্ষ্য করেন শব্দের দিকে, জামাতে ইসলামী ইসলামের দল, এর চাইতে আর সুন্দর জিনিস কি থাকে? এই শব্দটা নেওয়া কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের প্রথম অংশ থেকে, অলতাকুম মিনকুম উম্মাতুন, এই যে শব্দ থেকে। তিন নম্বরে লাগে আমরা দেখেছি প্রতীক লাগে, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। আপনি বাংলাদেশের হাইকোর্টে যান, সুপ্রিম কোর্টে যান, দেখবেন একটা দাড়িপাল্লা টাঙানো আছে। কথা বলেন, কেন টাঙিয়েছে সরকার? এ বাংলার 18 কোটি মানুষকে বোঝাতে চাই যে বাংলাদেশের বগুড়া জেলার ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট থেকে যদি তোমরা ন্যায় বিচার না পাও, হাইকোর্টেও যদি না পাও, সুপ্রিম কোর্টে এসে দেখো দাঁড়িয়ে পাল্লা টাঙানো আছে,
এখানে পাল্লা একদিকে ঝুলে যাওয়া না, একেবারে সমান্তরাল। তার মানে সরকার বাংলার মানুষকে বোঝাতে চাচ্ছে যে এখানে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে, যে প্রতীক দিয়ে আমাদেরকে আপনি দেখাচ্ছেন যে এখানে ন্যায় বিচার কায়েম হয়। এই প্রতীকের মানুষগুলো যদি সত্যি সত্যি ওই জায়গায় যেতে পারে, ন্যায় বিচার কত প্রকার কি কি আপনি চোখে দেখতে পাবে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির, আমার তো মনে হয় আমার চোখে দেখা, আমি জেলখানায় ওনার সাথে যতদিন ছিলাম আমি দেখেছি তার ইমান, তার আমল, তার আখলাক, এমনকি তার যে তাওয়াক্কুল আল্লাহর উপরে, যে ইখলাস নিয়ে তিনি কাজ করেন, এটা জীবিত ওলি একজন। এই মানুষটা ঘোষণা দিয়েছে বাংলাদেশে অনেকেই মেয়েদেরকে বোঝাচ্ছে জুসুর ভয় দেখায় যে ইসলাম যদি ক্ষমতায় যায় তোমাদেরকে ঘর বন্দি করে ফেলবে। উনি ঘোষণা দিয়েছে ইসলাম যদি সত্যিই বাংলার ক্ষমতায় যায় মেয়েরা এমন কথা বলতে বাধ্য হবে যে কিয়ামত পর্যন্ত ইসলাম বাংলাদেশে থাক। আপনি তো দিয়ে দেখেন না কেন? প্রতীক যখন টাঙানো দেখে বলছেন যে না এটা ন্যায় বিচারের প্রতীক, এ প্রতীক যদি সামনে আসে আপনি হাতের কাজ করবেন তো? বলেন এটা তো রাজনীতি। হ্যাঁ, এরা যদি রাজনীতি মনে করেন এইটাই রাজনীতি, এর বাইরে রাজনীতি করা যায় নেই। কারণ এর বাইরে আপনি এই দাড়ি পাল্লার বাইরে যত রাজনীতি 53 বছরে দেখলেন না, দাড়ি পাল্লার বাইরে আমরা যা দেখলাম দেখতে পেয়েছি অধিকাংশ গুলোই দুর্নীতিতে ভরা। গত কয়েকদিন আগে বাংলার এক নাস্তিক অধ্যাপক আনিসুর রহমান আল্লাহকে বিশ্বাস করে না, কিন্তু এই দেশের দাড়ি পাল্লাওয়ালা মানুষগুলোকে দেখে সে ঘোষণা দিয়েছে 5টা বছর যদি এদের হাতে এদেশের ক্ষমতা তুলে দেওয়া যায় এই দেশ থেকে দুর্নীতি ঝাঁটিয়ে বিদায় করবে। নাস্তিক হয়ে বুঝলো, আর আপনি এখন উল্টা পাল্টা ধারণা করেন। 4 নম্বরে লাগে আমরা দেখেছি শুধু অফিস একটা লাগে, আমাদের যে অফিস আছে এই পৃথিবীতে আমাদের অফিসের নাম হচ্ছে মসজিদ। আমাদের অফিসের নাম কি? দুঃখজনক হলো সত্য, 5 আগস্টের পর থেকে আজকের এই 15 তারিখ এক মাস কয়েকদিনের ভেতরে বগুড়া না হলো বাংলার বহু জেলাতে আমরা দেখতে পাচ্ছি অনেকে এখন মসজিদে আল্লাহর কোরআনের কথা তাফসিরের কথা বলতে নিষেধ করছে। 15.5 বছরে এত বড় বড় জালেমরা পর্যন্ত সাহস পায়নি যে মসজিদে আল্লাহর কথা বলা যাবে না, কিন্তু এই 1 মাসে 8-9 দিন আমরা দেখতে পেলাম। খুব দুঃখ লাগছে এদের আচরণ দেখে, কারা এরা আমরা জানি না। আপনাদের সম্পর্কে জানিয়েছে প্রথম 12 নম্বর 24 নম্বর লাইনের 114 নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাফসীরে ফি জিলালিল কোরআনে। মুফাসসির সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে বড় জালেম যদি দেখতে চাও আমি আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওই লোকটা যে লোকটা আল্লাহর ঘর মসজিদে তার কথা তার আলোচনা তার কোরআনের কথা বলতে নিষেধ করে বাধা দেয়। এখানে বড় জালেম আমরা দেখতে পাচ্ছি বিদায় নিয়েছে, কিন্তু এখন যারা আছেন এই জুলুমের নিজেকে জড়িয়ে আপনি বড় জালেমের খাতায় যাবেন না। আল্লাহর ঘর মসজিদ এই দেশে পৃথিবীতে আল্লাহর বান্দা যারা দাবি করে তাদের জন্য এটা অফিস। কথা বলেন, দল করলে যেমন অফিসে যাওয়া লাগে, আমরা এমন দল করি যে 5 বার আমাদের আল্লাহর অফিসে যাওয়াই লাগে, না গেলে আপনি আর ও দলে থাকতে পারবেন না। সুতরাং আমরা যেটা বোঝাতে চাচ্ছি, নেতা এই শব্দটা শুধু দুনিয়ার সাথে যদি আপনি মনে করেন যে দুনিয়ার বিষয় নেতৃত্ব না, এটা আখিরাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ নিজে ডাক দিয়েছেন নবীকে হে নেতা, এ শব্দ দুনিয়ার কাউকে আল্লাহ দেননি। সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা দুনিয়ায় কয়জন বলেন? তাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে আপনি নেতা
নেতা মানে আপনি লিখে নিতে পারেন আপনি জাহান্নামী। সেই মহান নেতার আদর্শ শোনার জন্য সিরাতুন নবী দিয়েছে। এই কিছুক্ষণ আগে দেখলাম মিলাদুন নবী পালন করার জন্য অনেকে মিছিল নিয়ে যাচ্ছে। আমি মিলাদুন নবীর বিরুদ্ধে না, কিন্তু শুধু মিলাদ নিয়ে কেউ যদি আনন্দে থাকেন, নবীর সিরাত আর আদর্শ আপনার কাছে যদি মুখ্য না হয়, আপনিও নবীর চাচা আবু তালেব আর আবুল আহাবের মতো জাহান্নামে যাবেন। নবীর চাচা আবু তালেব আবুল আহাব বিশ্ব নবীকে ভালোবাসেছে, ভালোবেসেছে কম না, তারা নবীর মিলাদে খুশি ছিল। মিলাদ মানে জন্ম, মিলাদ মানে কি, এত বেশি খুশি হয়েছে আবুল আহাব নিজের দুই আঙ্গুল দিয়ে যে মহিলা এসেছিল সোয়াইবিয়া তাকে আজাদ করে দিয়েছে। যা আবু তালেবের জীবনী পড়েন, নিজের সন্তান আলীকে কাছে রাখতো না, ভাবিসা মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে নিয়ে ঘুমাতো, এত বেশি ভালোবাসা দিয়েছিল এই দুই চাচা খালি নবীর সামনে। কিন্তু নবীজি যখন বললেন ইয়া আম্মি আবি তালেব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল্লাহ ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ রাওয়াহুল বুখারী। ও চাচা জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখ টানিয়ে আসতে গিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, ওটা আমি নিজে জানি। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের ঘোষণাটা দিয়ে যান, জোরেও বলবেন না, আমার কানের কাছে মুখ নিয়ে একটু আমাকে শোনান, আমি সাক্ষী থাকি, কিয়ামতের দিন আপনাকে আমি আল্লাহর কাছে ঝগড়া করে জান্নাতি দিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু সাহেল আর আবু লাহাব, আবু সুফিয়ান ডাক দিয়ে বলে নেতা পড়বা, এতদিন বাদ দাদার ধর্ম অনুসরণ করলে, এখন ভাতিসারে নতুন ধর্ম অনুসরণ করে গ্রহণ করে কলঙ্কিত হবা, মানুষ তোমাকে কা পুরুষ বলবে, ভেরু বলবে, বদনাম হবে তোমার। আবু তালেব ওই দিন বলেছিল মুহাম্মদ ভাতিসা আমার, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্মের পর থেকে আমি খুশি, কিন্তু তোমার এই আদর্শটা আমি মানতে পারলাম না, তুমি আমাকে মাফ করে দিও। মাফ করার মালিক কি নবীজি না আল্লাহ? আরো জোরে বলেন আল্লাহ। আমি সংক্ষেপ করছি এই কারণে, কারণ এই দুইজন চাচার জীবনী আমি পুরা পড়েছি। নবীর জন্মে এত খুশি যারা ছিল, দেখলেন নাকি বললাম, কিন্তু দুইজনে জাহান্নামী, দুইজনে কি বলেন বলেন, একজনের পায়ের নিচে শুধু একটু ফিতা লাগিয়ে দেবে জাহান্নামের, মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে। আবুল আহাব জাহান্নামী, এটা আল্লাহ কোরআনে কারিমে সূরা লাহাব তার নামে নাজিল করে জানিয়েছেন, সায়াসলানা রংদাতা লাহাব, বলেন নাউজুবিল্লাহ। অপগুড়া বাসীর সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার নাম আমরা জানি, একজন হযরতে আমির হামজা আর একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মের সময় খুশি ছিল তা না, আমরা নবীর আদর্শ পেয়েও খুশি ছিল। একজন চাচা হযরতে আব্বাস নবীর আদর্শ পেয়ে খুশি, তার প্রমাণ তার মুখের কথা, মাংসা বা তকমাল ইমান, মা রাদিয়া বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দিনা অবি মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া। খুশি থাকে আর মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী এবং রাসূল স্বীকার করে খুশি থাকে। তিনি যে রাসূলের আদর্শ পেয়ে খুশি ছিলেন এই কথাই তার প্রমাণ। আরেকজনের দিকে তাকান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীদের আদর্শ মানতে গিয়ে নিজের শরীরকে উহুদের ময়দানে 70 টুকরা করেছেন, নবীর আদর্শ ছেড়ে দেননি। তার জীবনী পড়তে গিয়ে পেয়েছি হযরতে হামজাকে ওরা এত টুকরা করেছিল লজ্জা স্থান পর্যন্ত কেটে বাদ দিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত বিভিন্ন জায়গায় পাহাড়ে লতা পাতা দিয়ে নবীজি তার লাশটা যখন ঢাকলেন, মাথা থেকে পা পর্যন্ত তার নিজের পাকড়ি দিয়ে ঢেকে দিলেন, পাহাড়ের লতা পাতা দিয়ে পায়ের শেষ অংশে ঢেকে দিলেন, ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন আমার এই চাচা হামজার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি, হে আমার মালিক তোমাকে বলছে তুমি আমার চাচা হামজার উপরে খুশি হয়ে যাও।
বগুড়া বাংশি আগে দুইজন চাচা তো আদর করেছে, মহাব্বত দেখিয়েছে, ভালোবেসেছে, কিন্তু জন্মে কথা বলেন না কেন? ওই দুইজন চাচার শুধু মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, আদর ছিল, জন্মে মিলাদে, কিন্তু আদর্শ মানতে তারা নারাজ। এই দুইজন চাচা জন্মেও খুশি, আদর্শ পেয়ে খুশি, তাদের জন্য নবীজির বক্তব্য দেখে, হে আমার মালিক, আমার চাচা হামজার উপরে আমি এ পর্যন্ত খুশি আছি, তোমাকে বলছি তুমি আমার মালিক হিসাবে আমার চাচার উপরে খুশি হয়ে যাও। নবীজি যদি কথা বলে কারো পক্ষে আল্লাহ খুশি না হয় পারবে? বুঝতে পারলাম চারজনের জীবনী পড়ে দুইজনে শুধু মিলাদ নিয়ে খুশি, জাহান্নামে দুইজনে মিলাদেও খুশি, সিরাতেও খুশি, এজন্য দুইজনে জান্নাতি। আশা করছি আমার কথা অর্থ বুঝেছেন। এবার আসেন, কেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এই পৃথিবীর ময়দানে আদর্শ হিসাবে মেনে নেওয়া লাগবে? আমি 27টা কারণ পেয়েছি কোরআন আর সিরাতের কিতাবে, একটা একটা করে যে কয়টা বলা যায় দেখে। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ইলা আখিরি আয়াত। অবশ্যই আমি তোমাদের জন্য মহত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমার রাসূলের জীবনে। আমার এখানে দুইটা প্রশ্ন, আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম জানতেন না? কথা বলেন না কেন? ওনার নাম যে মুহাম্মদ এর শব্দটা আল্লাহ জানতেন না, ফি রাসূলিল্লাহ দিলেন কেন? আমাদের আদর্শ মানা রাখবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, না রাসূলুল্লাহকে। এবার আমার প্রশ্ন, উনি রাসূল হয়েছিলেন কি জন্মেই? বলেন যিনি উনি পৃথিবীর সর্বপ্রথম নবী, শেষ নবী, এ কথা আমরাও মানি, কিন্তু ঘোষণা দেওয়া হিসাবে উনি কিন্তু 40 বছরে নবুয়ত পেয়ে ঘোষণা হয়েছে। কত বছর বয়সে? আরো জোরে, এর আগে কোরআন আরব জাহানে ওনাকে নাম দিয়েছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আস-সাদিক আল-আমিন। আজ বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেকে বলছে আমরা নবীওয়ালা কাজ করি, এ কথাটা প্রতারণা। আপনি করছেন নবীওয়ালা কাজ না, আপনি করছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। কারণ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 17 বছর বয়সে হিলফুল ফজুল শান্তির সংঘ গঠন করার মাধ্যমে ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছিলেন। কথা বলেন না কেন? তিনি মানুষকে ভালো কথা শোনাতেন, ভালো কথা বলতেন, মানুষের বিপদে এগিয়ে যেতেন। এ কাজগুলো করেননি? সিরাত ইবনে হিশাম দেখেন কাজগুলো তিনি করেছিলেন। কি বুঝলেন এখানে? আপনিও যে কাজগুলো করেন এগুলো কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। আর রাসূলুল্লাহর কাজ কি? তিনি যেই দিন রাসূল হচ্ছেন তার মানে 40 বছর বয়সে, ওই দিনই জিব্রাইল তাকে বলেছিল ইবনে রা, তিনি বলেছিলেন মা রাবির বাড়ি আমি পড়তে পারি না। 3 বার বলার পরও যখন বললেন আমি পড়বো না, পড়তে পারি না, এত ধরে চাপ দিয়েছিলেন, চতুর্থবার তিনি বললেন ইবনে রা বিসমি রব্বিকাল্লাযী খলাক। নবীজি জিব্রাইলের সঙ্গে সঙ্গে 5টা আয়াত পড়েছিলেন। প্রশ্ন আসতে পারে প্রথম 3 বার পড়লেন না কেন? জবাব হচ্ছে 3 বারই জিব্রাইল শুধু ইকরা বলেছিলেন যে পড়ো পড়ো। নবীজি প্রশ্ন করলেন ভা জিব্রাইল আমি পড়বো কি? বারবার যে আমাকে পড়তে বলেন আমি কি পড়বো? যখনই বলেছে বিসমি রব্বিকা রবের নামে পড়ো, তখন আমি আর থামি নাই, আরম্ভ করেছি। কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা আসবে তাদেরকে শিক্ষা দিয়ে গেলাম, পড়াশোনা যদি করতে হয় রবের নামে পড়া লাগবে। এই 15.5 বছরে অনেক পড়া পরিবর্তন হয়েছে না হয়নি? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক এই মনোগ্রাম বাদ দিয়েছে, কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাদ দিয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া রব্বি জিদনি ইলমা এইটাও বাদ দিয়েছে, যত জায়গায় যত কিছু বাদ হয়েছে সাড়ে পনেরো বছরে। নবীর উম্মতেরা এখন যেহেতু দায়িত্ব পাচ্ছে, আহ্বান জানাবো এগুলো সব যেন ফিরিয়ে নিয়ে আসা হয়, কারণ রব ছাড়া আমরা পড়তে চাই না। রবের নাম বাদ দিয়ে যে পড়া হয় ওটা পড়া না, একথা বুঝতেছে? এখন প্রশ্ন আসতে পারে, তাহলে অন্যান্য দেশ এত উন্নতি করে, তারা কি রবের নামে পড়ে? উন্নতি হয়েছে কিন্তু অবনতিও আছে। আমি সিঙ্গাপুর মালয়েশিয়া সহ কতগুলো দেশ ঘুরে আসলাম, ওদের যে চরিত্র আমি দেখে এসেছি। বাকি যে দেশগুলোর নাম বললাম না, ফ্রি সেক্সের দেশ, লেখাপড়া ওরা আমাদের যাতে কম করে নাই, রাস্তার ধারে দাঁড়িয়ে মা বাবার সামনে সেনা করছে, এ কি মানুষ না কুত্তা? বলেন, রবের নামে যদি আপনি পড়াতে পারতেন, এখানে মা বাবার বড় ভাই যারা আছেন দায়িত্বে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি তিনটা বছর আপনি কোরআনের শিক্ষা সেখানে দেওয়া হয়, এই তালিম কোরআন অথবা যে ক্যাডেট মাদ্রাসা যায় বলেন এখান থেকে তিনটা বছর পড়িয়ে নেন, বাকি ওকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন। যারা শাহরুদ্দিন সাহেব ওনার ছেলেকে বানিয়েছে ইঞ্জিনিয়ার, আর একটা ইবনে সিনায়, এইরকম আপনি তুলে দেন কোনো অসুবিধা নেই, তিনটা বছর কোরআনের শিক্ষা দিয়ে দেন, দুইটা গ্যারান্টি আপনাকে আমি দিলাম, জীবনে এই ছেলে কোনোদিন নেশা করবে না, যদি শয়তানের ধাক্কায় পড়ে কোনোদিন করেও ফিরে আসবে, কারণ ওই নূর আছে ভেতরে। দুই নম্বরে জীবনেও কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দেবে না, আশা করছি আপনি কাজে লাগাবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন জিবরাইল পড়তে বললে কি পড়বো, সেই বলেছে রবের নাম, ওই পড়া আরম্ভ করেছেন। আজকে আমাদের দেশে শোর হবে সিরাতুন নবীর আসল, যে আমরা রব ছাড়া অন্যের নামে পড়তে চাই না। অনেকে বাবার নামে পড়া আরম্ভ করেছিল, কিসের বাবা? আমরা পড়তে চাই কার নামে? বলেন, ফিরে আসলেন ওখান থেকে, ডাক দিয়ে বললেন জাম্মেডোনি জাম্মেডোনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি, আমাকে জড়িয়ে দাও কম্বল দিয়ে। হযরতে খাদিজা বলেছিলেন, স্বামী আল্লাহি কাল্লা, দুইবার কসম দিলেন, আল্লাহি আল্লাহর কসম কাল্লা কখনো না, লা ইখজিক আল্লাহু আবাদান। এতটুকু শব্দের ভেতরে খাদিজা তিনবার আল্লাহর নাম বলেছেন, অথচ তিনি তখনো মুসলমান হননি। একটা অমুসলিম কসম দেওয়ার সময় একটা বাক্যে তিনবার আল্লাহর নামের ঘোষণা দেয়, আর এদেশে হাজারো মুসলমান আমরা দেখি কসম দেওয়ার সময় কসম দিয়েছে বাবার নামে। তাও জীবিত বাবা হলে হয়, কবে মরে গেছে সে বাবার নামে। এখান থেকে একটা মাসলা বের হয়, কসম দেওয়ার জন্য আল্লাহ বাদে কারো নামে কসম দেওয়া জায়েজ নেই, হারাম। সুতরাং আল্লাহ বাদে কারো নামে আর কসম দেবেন? বলেন, বিশ্বনবী এসে পাঁচটা কথা শুনলেন খাদিজার কাছে। প্রথম নম্বরে বলেছিলেন, স্বামী আমার ভয় পাবেন না, আল্লাহ কখনো আপনাকে অপমান অপদস্থ ভয় দেখাতে পারে না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। তারা ঠিক রাখে না, তাদের মনের ভেতরে হাজারো অজানা ভয়। জেলে যাওয়ার আগে একবার মাহফিল থেকে আসার সময় পুলিশ গাড়ি থামিয়ে আমার বজর হুজুর বুকে ফু দিয়ে দেন, কেন? দায়িত্ব পালন করতে গিয়ে দেখি হঠাৎ তাল গাছের ভেতরে কি যেন নড়ে উঠলো, রক্তের সম্পর্ক ঠিক রাখে, তাদের ভেতর থেকে আল্লাহ আসানা ভয় গুলো দূর করে দেয়। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, হাদিস বলছি, কোন মেয়ে লোক যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেশি থাক, আমার স্বামীর হায়াত বেড়ে যাক, তার সম্পদ বেড়ে যাক, তার সম্মান বেড়ে যাক, সে যেন স্বামীকে বারবার তাকিদ দেয়, স্বামী তুমি যা করো করো, কিন্তু সম্পর্ক গুলো ঠিক রাখো।
তোমার মায়ের সাথে, বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে, ফুফুর সাথে, চাচার সাথে আমার গুলো যদি নাও করো অন্তত এইগুলোর সম্পর্ক ঠিক রাখো। কিন্তু 198টা পরিবারে আজ বাংলাদেশে বোর কারণে আমরা এই রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখতে পারি না। কারা কারা পারছেন না হাত ধরেন তো, এক যুগ আমি শুধু হাসির জন্য বলি না, আমি কিন্তু বাস্তব বলছি। হাজারো পরিবারে আজ স্ত্রীর কারণে নিজের মা বাবার সাথে আমরা সম্পর্ক নষ্ট করে ফেলি। আমার বোনের সাথে সম্পর্ক আমার রক্তে, কিসের বলেন? এখন যে জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে, এর নাম আছে ইলিয়াস, এই লোকটা ফাঁসি হয়েছে বউ মারার কারণে, বউ হত্যা করেছে এই কারণে ফাঁসি, এখনো যাবজ্জীবনে আছে। এখন 22 বছর জেল খাটা লাগবে, এখন ফাঁসি দেয় মানুষকে। ও একদিন এসে বলছিল, হামজা ভাই আমার জীবনের এই কাহিনী, 17 বছর ছিল সৌদি আরবে, বিয়ে করার পর 35 না 36 বছর বয়সে বিয়ে করেছে, এ কয়েক বছর যেতেই বর সাথে আর মার সাথে কোনো মিল নেই। আমি আমার বোনকে কিছু দিলেই বউ মন খারাপ করে, মাকে কিছু দিলেই মন খারাপ করে, শেষ পর্যন্ত কি করবো? ওরে আমি একটু সতর্ক করার জন্যে একটা থাপ্পড় দিয়েছিলাম, এক থাপ্পড়েও ছাতা মরে গেছে। এখন আমার এই যে জেল, 22টা বছর জেলে থাকা লাগবে, 30 বছর জেল হয়েছিল, আমি কাজ কর্ম করি এই কারণে আমার 22 বছর। বলেন একটা লোক ওইদিকে গেল 34-35 বছর, এদিকে 22 বছর, ওর জীবনে আর কি থাকবে বের হলে? ওকে খুব বড় অপরাধ করে গিয়েছে জেলে। এই পারিবারিক জীবনের একটা ঠুনকো বিষয় নিয়ে এদের সম্মানিত মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনছে, আপনি মনে করেন নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরে আমি বগুড়ায় ঘুরি, আমি জান্নাত যাবো না? জান্নাত আপনার কারণে আপনার এই স্বামী তার মা বাবার সাথে, তার বোনের সাথে, ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারে না। আমি কি বেশি বলে ফেললাম? এ বগুড়ায় মনে হয় এখনো শুরু হয়নি, এগুলো কুষ্টিয়া চলছে। আশা করছি মা বোনেরা খাদিজার মতো আচরণ করবে, বলেন আমিন। তিনি বললেন 5টা কথা, ওখান থেকে নিয়ে গেলেন, বলেন চলেন আমার ভাই আরাকা ইবনে নওফেল আছে, চাচাতো ভাই আরাকা ইবনে নওফেল, তাওরাতে ইনজিলের পণ্ডিত ছিলেন। তিনি নবীজির এই কথাগুলো শুনে বললেন, মোহাম্মদ সুসংবাদ ওয়েলকাম তোমাকে, কারণ এর আগে মুসা নবী ঈসা নবীর কাছে এই ফেরেশতা এসেছিল। ভয় পাবেন না আপনি, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে আমি কিতাব পড়ে যেটা দেখতে পেয়েছি, আপনাকে আল্লাহ যেটা দিলেন আপনি এখন নবী রাসূল। এ নবী রাসূল যারাই হয়েছিল, মুসা নবী, হযরতে ঈসা নবী, তারা রাসূল ছিলেন, কিতাব পেয়েছিলেন, জিব্রাইল এসেছিল, এজন্য এলাকার মানুষেরা তাকে এলাকায় থাকতে দেয়নি, হত্যা করার জন্য চেষ্টা চালিয়েছে। আপনার কপালে এটা আসবে, জাতির লোকেরা আপনাকে শেষ পর্যন্ত দেশ থেকে তাড়িয়ে দেবে, আমি যদি ওই সময় বেঁচে থাকি আমি তোমাকে সাহায্য করব। বগুড়াবাসী যারা বলেন নবী ওলা কাজ করি, নবী তো নবী 40 বছর হওয়ার পরে কাজ শুরু করেছিলেন, কাজ শুরু করার পরে তার প্রথম ঘোষণা যে আপনি দেশে থাকতে পারবেন না। 82 বার নবীকে হত্যা করার জন্য টার্গেট নিয়েছিল ইহুদিরা। সুতরাং নবীওয়ালা কাজ এই পৃথিবীতে তারা করছে যারা 24 ঘন্টা নবীর মতো আতঙ্কে থাকে, আর যাদের কোন চিন্তা নেই, দুশ্চিন্তা গোফর্তি করছে, এ মানুষগুলো নবীওয়ালা কাজ না। এদের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাজ হচ্ছে, নবীওয়ালা কাজ করতে হলে অবশ্যই 40 থেকে 63 এই 23 বছর অনুসরণ করা লাগবে। কথা বলে না কেন? এবার আসেন, কেন করা লাগবে? 1 নম্বর, বিশ্ব নবীকে উসওয়াতুন হাসানা এই শব্দটা আল্লাহ এমনি দেয়নি, দুনিয়ার কারো নামের আগে পরে শব্দটা আপনি দেখবেন না, ইব্রাহিম নবীর নামের আগে পরে আছে সেটা আলাদা বিষয়, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন আল্লাহ। আমি 27টা কারণ বলছে। 1 নম্বরে, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ জীবনী আমাদের কাছে পরিষ্কার, এই কারণেই তিনি একমাত্র আদর্শ। দুনিয়ায় যারা অনুসরণ আপনি করেন,
কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে দেশে বঙ্গবন্ধু জিয়াউর রহমান, মতিউর রহমান নিজামী, চার মনায় পীর যারা জয় দলে আছেন, কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আমার নেতার চরিত্র 100% পরিষ্কার। পারবেন না। অথচ নবীজি নিজে জানিয়েছিলেন, আমার স্ত্রীরা, হে আমার সাথীরা, হে আমার সাহাবীরা, দিনের আলোতে রাতে রাধারে আমার ভেতরে যা দস্তুতি দেখতে পাও সব খুলে খুলে মানুষকে বলে দাও। এটা বলার মতো মানুষ পৃথিবীতে আমরা কাউকে পাইনি। কারো জীবনই আমাদের কাছে পরিষ্কার না। কারো সে ছোটবেলায় কি করেছে, কার মুরগি চুরি করেছে, কার কাঁঠাল চুরি করেছে আমরা জানি না। কথা বলে না কেন? তার 63 বছরের জীবনে আপনি একটা কলম লাগাবেন সে জায়গাও পাবেন না। কি সুন্দর কথা আল্লাহ তার নামে দিয়েছেন, খুলুকিন আযীম। আযীম শব্দটা বিশাল শব্দ। আল্লাহ বলেন, এই নামটা আমি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রে ব্যবহার করেছি। আর ইসমাইল নবীকে আমি আল্লাহর নাম দিয়েছিলাম, আমার নাম গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। ইসহাক নবীকে আমি একটা নাম দিয়েছিলাম, গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে নাম দিয়েছি, এটা খলকে নাজিম, আমার মহান চরিত্রের বান্দা। কেয়ামত পর্যন্ত মানুষ কোন কিনারা পাবে না এর আদর্শ অনুসরণ করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যে কথাটা এ পর্যন্ত নিয়ে আসতে চাই, দুনিয়ায় কারো জীবনই আমাদের কাছে যেহেতু পরিষ্কার না, পরিচ্ছন্ন না, এই জন্য একমাত্র আদর্শ আমরা কাউকে মানি না। আমরা মানি মাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দ্বিতীয় নম্বরে আমি পেয়েছি, বিশ্ব আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে পৃথিবীর যত সম্পদ আল্লাহ দিয়েছেন, তিনি ছিলেন শ্রেষ্ঠ সম্পদ। কি ছিলেন? সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, এ পৃথিবীতে যত নিয়ামত আমি তোমাদের জন্য দিয়েছি, সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ফাবিযালিকা ফালিয়াফরহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুতরাং তোমরা যদি আনন্দ করতে চাও কারো আদর্শ পেয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ পেয়ে আনন্দ করো, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ এটা। জোরে বলেন আল্লাহু আকবার। তিন নম্বরে বেশি, তিনি গোটা পৃথিবীর জন্য ছিলেন রহমত, যেখানে গিয়েছেন সেই জায়গা রহমতে ভরে গেছে। আমার সালনাগা ইল্লা রহমাতাল লিল আলামিন। আর্রাহিকুল মাকতুবের ভেতরে আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে আমি পেয়েছি, খারিজাতুল কবরা হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি যেখান থেকে কোলে নিয়েছি ওই জায়গা থেকে 6টা বছর আমি তাকে লালন পালন করেছি, কোনোদিন অভাব কারে বলে আমি চোখে দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে তিনি আমাদের আদর্শ, এটাই আমার আসল পয়েন্ট। এই পৃথিবীতে একজন মানুষকে শুধু অনুসরণ করলে, অনুকরণ করলে জীবনের গোনা মাফ হয়ে যায়, তিনি মুহাম্মাদুর। পৃথিবীর কোন মানুষকে অনুসরণ করলে জীবনের গোনা মাফ হয় আমি কোরআনে পাইনি, শুধু একটা মানুষ। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ. 5 নম্বরে বেশি, তিনি আমাদের জন্য আলো বা লাইট। আলো লাইট নিয়ে মানুষ যেমন চলতে ফিরতে সহজ হয়, বিশ্ব নবীর আদর্শ কার কাছে থাকলে তার জীবন চলা আমার আল্লাহ সহজ করে দেয়। পদ যা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। বলে আল্লাহু আকবার। 6 নম্বরে পেয়েছি, তিনি শুধুমাত্র আমাদের নেতা আদর্শ না, তিনি রসুলদের নবীদেরও নেতা ছিলেন। আল্লাহ সূরা ইয়াসিনের ভেতরে দিয়েছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। 7 নম্বরে, তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন পৃথিবীতে।
আট নম্বরে তার বক্ষ ছিল উন্মুক্ত। নবীর উম্মত বলে আজ আমরা তারা দাবি করছি, অনেকের মন সংকীর্ণ। এটা একটু ভালো করে শুনুন, আল্লাহ বলেন আলাম না শরাহলাকা সাদরা, হে নবী আপনার সিনাকে আমি উন্মুক্ত করে দেইনি, আপনার বুককে প্রসারিত করি নাই। বাংলাদেশের এখন যে অবস্থা, এখন এই আয়াতটা মেনে নেওয়া আমাদের 100% দরকার। আজ আমাদের অনেকের মন সংকীর্ণ, ন্যারো মাইন্ডের আমরা না, বুক উন্মুক্ত করা লাগবে, প্রশস্ত করা লাগবে বুককে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো। এই কথা বলেন না কেন? এত বড় বড় অপরাধীকে যদি আল্লাহর নবী মাফ করে নিজের বুকের কাছে নিতে পারেন, যেটার আদর্শ ডাক্তার শফিকুর রহমান দেখাচ্ছে, তার মতো অত্যাচারিত নির্যাতনের শিকার তো আপনি হননি, তার ছেলে এখনো ছেলে, তার স্ত্রী অসুস্থ, তার বড় কঠিন পরিস্থিতিতে যদি তিনি উদার হয়ে সব ক্ষমা করে দিতে পারেন। আমাদের ছোটখাটো ভাইরা অনেকে ভুল করেছিল, 15 বছরে অনেক মানুষ তাদেরকে উল্টা পাল্টা নামে ডাকছে। আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, এ নাটোরের সন্তান মাওলানা আব্দুল বারী রশিদি, আপনাদের বগুড়াতে এখন থাকে, ওনার জীবন চরিত্র নিয়ে অনেকে আমার কাছে মেসেজ পাঠায় যে উনি বাতিলের সাথে হাত মিলিয়ে এই এই কাজ করেছিল। আরে ভাই, বাস্তবতা স্থান কাল পাত্র ভেদে কাজ করা লাগে। আমাদেরকে যারা দায়িত্ব দিয়েছিল জেলখানার ভেতরে, ওরা মানুষ নামে জানোয়ার ছিল, আমরা যদি ওই আচরণ ওই সময় করতাম তো দুনিয়ায় আর বের হতে পারতাম না, ওখানে মরা লাশ হয়ে বের হতাম। এদেশে বহু জায়গায় এরকম ছিল যেখানে স্থান কাল পাত্র ভেদে বাস্তবতার নিরিখে মিশা লেগেছিল। বাড়ি ভাই যদি ভুল করেও থাকে, উনি আল্লাহর কাছে জবাব দেবে। ওনাকে বুকে টানতে আপনার এত উল্টা পাল্টা ফতোয়া আসে কোথা থেকে? ওই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন ইসলামী ছাত্র শিবিরের, ওই পর্যায়ে না গেলে ওনার এমনি চেহারা দেখে দিয়েছিল। মানুষের মনের খবর যেহেতু আল্লাহ জানে, কি উদ্দেশ্যে কি করেছিল সেটা আল্লাহ জানে, অনেকটা মোনাজাত করেছিল, ওইটা নিয়ে আপনি ফতোয়াবাজি করেন, আপনার জীবনে ভুল নেই। এই জন্য কোন মানুষের ভেতরের অবস্থা যেহেতু জানেন না, উপরে কিছু দেখে আন্দাজে ধারণা করলে আপনার কবিরা গুনাহ হবে। আমি আশা করছি আপনার বুক হবে উন্মুক্ত, আপনি রসুলকে সিরাত শুনতে এসে তার আদর্শ মানার জন্য বসে আছেন, আর আপনার মন এখনো পর্যন্ত ন্যারো মাইন্ডেড হয়ে বসে আছে। এখন যে অবস্থা চলছে, আমরা যদি সব একটা একটা করে মাইনাস করে দিই, এই যে 14% মানুষ এই দেশে এখনো জালেম আছে, জালেমের উত্তর শুরু কালকে আন্তর্জাতিক রিপোর্ট পেয়েছি একটা, এদেশের 28 জন মানুষ 100 জনের 28 জন, জাতীয়তাবাদী দল বিএনপি যেটা নাম শুনি আমরা, এনাদেরকে সাপোর্ট করছে, জালেম যারা বিদায় দিয়েছে তাদেরকে 100 জনের 14 জন এখনো এই দেশে সাপোর্টার আছে, 100 জনের 58 জন ইসলামপন্থী মানুষ এই দেশে অলরেডি এখন তৈরি হয়ে গেছে। এক মাস 8 দিনের যে অবস্থা দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে এ অবস্থা যদি চলতে থাকে 58 না 70% হতে আর বেশি দিন দেরি হবে না ইনশাআল্লাহ। 53টা বছর বাবা চালিয়েছিল, চাচা চালিয়েছে, স্বামী চালিয়েছে, বউ চালিয়েছে, ভাবিও চালিয়েছে, শুধুমাত্র কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা বাকি আছে, এটা এবার দেখার সময় এসেছে। এটা দেখতে চান না যে এটা দিয়ে বাংলাদেশ চলুক? কারা কারা চান দেখে? লিল্লাহে তাকবীর, আমার চাষা জোর করে নিয়েছে, আমার যেহেতু মাহফিল আজকে 2টা ছিল, আর আমি পাচ্ছি না, কারণ ভেতরে থেকে যা খাওয়িয়েছে ওরা,
আমিও পারি না, আপনারা ছাড়েন না, আল্লাহ একবার এরকম হয়ে যাচ্ছে। আমার একটু বাঁচিয়ে রাখেন, যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরু যদি